আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি যা প্রথম থেকে শেষ পর্যন্ত সাসপেন্স এবং থ্রিলারে ভরপুর। তাই ভিডিওর শুরুতে আমি এমন কিছু বলতে চাই না যাতে আপনাদের সাসপেন্স নষ্ট হয়ে যায়। আর এই কারণেই চলুন সরাসরি চলে যাওয়া যাক মুভির কাহিনীর দিকে। তো গল্পের শুরুতেই আমরা দানিশ নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা তার পরিবারের সাথে বিয়ের জন্য রোহানা নামক একজন মেয়েকে দেখতে এসেছিল। প্রথম দেখাতেই তাদের দুজনের একজন আরেকজনকে ভালো লেগে যায়, আর এরপর আর দেরি কিসের, মহাধুমধামে দুজনের বিয়ে হয়ে যায়। কিছুদিনের মধ্যে তাদের কোল আলো করে আসে এক ফুটফুটে বাচ্চা মেয়ে, যার নাম তারা রাখে নুরি। তিনজনের পরিবারকে দেখে বোঝাই যায় যে তারা খুবই সুখী পরিবার। এখানে দানিশ একজন পুলিশ অফিসার এবং রোহানা একজন নৃত্যশিল্পী ছিল। দানিশ তার কাজ নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিল, তবে রোহানার এতে কখনো কোনো সমস্যা হতো না, সে ব্যাপারটাকে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছিল। একদিন তারা পুরো পরিবার মিলে গাড়িতে করে যাচ্ছিল। মূলত রোহানার একটি নাচের অনুষ্ঠান ছিল যেখানে সে তার স্বামী এবং সন্তানকে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে তার ঘুঙুরটি ভেঙে যায়, যে কারণে সে দানিশকে গাড়ি থামাতে বলে ঘুঙুরটি ঠিক করতে নেমে পড়ে। গাড়িতে বসে বাবা মেয়ে গল্প করছিল, এমন সময় হঠাৎই দানিশ অন্য একটি গাড়িতে কাউকে একটা দেখে চমকে ওঠে। সে তার সহকর্মী সারতাজকে কল দিয়ে জিজ্ঞাসা করে রামিজ কোথায়। উত্তরে সারতাজ জানায় কুখ্যাত সন্ত্রাসী ফারুক রামিজ এখন করাচিতে। দানিশ বলে রামিজ তার সামনে আছে, অর্থাৎ দিল্লিতে আছে। আর এরপর দানিশ সারতাজকে তার টিম নিয়ে রামিজের এই লোকেশনে আসতে বলে। রামিজ যাতে হাতছাড়া না হয়ে যায় এ কারণে সে গাড়ি নিয়ে রামিজের পিছু করতে থাকে, তবে সে চাইলেও রামিজের উপর আক্রমণ করতে পারে না, কেননা তার সাথে তার বাচ্চা মেয়েটিও গাড়িতে ছিল, যে কারণে সে চাইছিল না যে তার জন্য তার বাচ্চার কোনো ক্ষতি হোক। এ কারণেই সে চুপচাপ গাড়ির পিছু করতে থাকে। তবে এই ব্যাপারটা রামিজরা বুঝে যায়। হঠাৎ করে রামিজের গাড়ি থেকে তাকে লক্ষ্য করে অজস্র গুলি ছোড়া শুরু হয়ে যায়, যা দেখে দানিশ ঘাবড়ে যায়। সে নিজেও পাল্টা গুলি চালাতে থাকে, এতে করে রামিজের কিছু লোক মারা যায় এবং সেই সাথে দানিশও আহত হয়ে পড়ে। তবে রামিজ সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরই মধ্যে দানিশ পিছে তাকিয়ে দেখতে পায় যে তার ছোট্ট মেয়ে নুরির গায়েও গুলি লেগেছে। এতে করে দানিশ অনেক বেশি ঘাবড়ে যায়। সে তৎক্ষণাৎ মেয়েকে নিয়ে ছুটে যায় হসপিটালে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, নুরি আর তাদের মাঝে ছিল না। মুহূর্তের মধ্যে কি থেকে কি ঘটে গেল, মেয়ের হাত ধরে দানিশ হতভম্ব হয়ে বসে থাকে। এদিকে বাইরে চিৎকার করে কাঁদতে থাকে রোহানা। সে তার মেয়ের মৃত্যুর জন্য তার স্বামীকেই বারবার দোষারোপ করতে থাকে। সে দানিশের চেহারা পর্যন্ত দেখতে চায় না। একমাত্র মেয়েকে দাফন করে দানিশ এবং রোহানার পৃথিবী যেন থমকে যায়। রোহানা কিছুতেই দানিশকে সহ্য করতে পারছিল না। দানিশের সাথে কথা বলা তো অনেক দূরের কথা, সে এখন দানিশের কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছিল। কিছুদিনের জন্য সে একা থাকতে চাইছিল, যে ব্যাপারটা জানার পর দানিশের বন্ধু সারতাজ তাকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে আসে। দানিশের জন্য নিজের একমাত্র মেয়েকে এভাবে হারানোর কষ্টটা সহ্য করা সম্ভব ছিল না। তার রাতে ঘুম পর্যন্ত আসছিল না, তাই তো সারতাজ দানিশকে ঘুমের ঔষধ খাইয়ে দেয়। এখন ওই রাতে সারতাজের কাছে এসপি নামক একজন অফিসারের কল আসে। এসপি জানায় যে রামিজ এখনও দিল্লিতে আছে, কুখ্যাত সন্ত্রাসী এলাকা গাজীবাদে সে রয়েছে, আর এই কারণেই এসপি সারতাজকে ফোর্স তৈরি করতে বলে তাকে আক্রমণের জন্য। সেই সাথে সে আরও বলে যে রামিজের সম্পর্কে দানিশ যেন কোনো কিছুই না জানতে পারে, কেননা তাদের রামিজকে জীবিত ধরতে হবে, আর যদি কোনোভাবে দানিশ রামিজের ব্যাপারে জেনে যায় তাহলে সে ভয়ানক কিছু করে ফেলতে পারে। সারতাজ মনে করে যে দানিশ হয়তো বা এতক্ষণে ঘুমিয়ে গিয়েছে, তবে আমরা দেখতে পাই যে দানিশ এখনো জেগে আছে এবং সে এসপি আর সারতাজের সব কথা শুনে নিয়েছে, অর্থাৎ সে এখন রামিজের ব্যাপারেও জেনে গিয়েছে। তবে এই ব্যাপারে কিছু না জানা সারতাজ রাতের বেলায় পুলিশের ফোর্স নিয়ে রামিজের বাড়ির সামনে গিয়ে জমা হয়। তাদের উপর নির্দেশ ছিল যে রামিজকে জীবিত ধরতে হবে। তারা আস্তে আস্তে করে আক্রমণের জন্য এগোচ্ছিল, এমন সময় আমরা সেখানে দানিশকে দেখতে পাই, যাকে দেখতে স্বাভাবিক মনে হচ্ছিল না। ঘুমের ঔষধের কারণে সে নিজের পুরোপুরি হুঁশে ছিল না। সে রামিজের মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়, যাতে করে রামিজ ওই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে, কেননা ওই বিল্ডিংয়ের ভেতর গিয়ে রামিজকে মারা তার পক্ষে সম্ভব ছিল না। এখন ওই আগুন দেখে পুলিশ এবং রামিজের বাহিনী সবাই বাইরে বেরিয়ে আসে।
তখনই তিন পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়েছে। ঘুমকে আটকে সামনের দিকে এগোনো দানিশের পক্ষে কঠিন ছিল, তবুও সে তার টিমের আগেই রামিস পর্যন্ত পৌঁছে যায় এবং কোনো কিছু না ভেবেই সে রামিসকে সেখানেই মেরে ফেলে। কেননা রামিজের কারণেই তার পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, তার ছোট্ট মেয়ে নুরি তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। এখন পরদিনই আমরা সারতাজকে তাদের বড় অফিসারের সাথে দেখতে পাই। রামিজ মারা যাওয়ায় সে সারতাজের বাহিনীর উপর ভীষণ ক্ষুব্ধ ছিল। রামিজ দিল্লিতে কোনো এক মন্ত্রীর সাথে মিলে কাজ করছিল, তবে সে কার সাথে মিলে কাজ করছিল তা এখন আর বের করা সম্ভব হবে না, কেননা দানিশ রাগের মাথায় এসে রামিজকে মেরে ফেলেছে। এখন বাইরে আমরা দানিশকে বসে থাকতে দেখতে পাই, তার এসবের কোনো হুঁশ ছিল না। তখনই তাকে জানানো হয় যে তার এই কাজের জন্য তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে, যেহেতু সে সিনিয়র অফিসারদের কোনো অর্ডার ফলো করেনি, সেই সাথে তার এখন মানসিক অবস্থাও ঠিক ছিল না। এতে করে দানিশ আরো বেশি ভেঙে পড়ে। ওই রাতে আমরা দানিশকে তার মেয়ে নুরির কবরের কাছে দেখতে পাই। সে সেখানে বসে চিৎকার করে কাঁদছিল, তার তখন শুধুমাত্র নুরির মৃত্যুর দৃশ্যের কথাই মনে পড়ছিল, সেই সাথে সে নুরির মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করছিল, যে কারণে সে এখানে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। সে যখনই বন্দুক গলায় ধরে নিজেকে গুলি করতেই যাবে, ঠিক তখনই সেখানে একটি মাইক্রোবাস আসে, যার হেডলাইটের আলোতে দানিশ ডিস্ট্রাক্টেড হয়ে যায়। ফলে সে বিরক্ত হয়ে আলোটি নেভাতে বলে। মাইক্রোবাসটি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। গাড়িটি চলে যাওয়ার পর দানিশও নিজের হুশে ফিরে আসে। সে আর ভুলভাল কোনো ডিসিশন না নিয়ে সেখান থেকে চলে আসতে চাইছিল, আর ঠিক তখনই সে সেখানে একটি মানি ব্যাগ পড়ে থাকতে দেখতে পায় যেখানে ওই গাড়িটি দাঁড়িয়েছিল। সে মানি ব্যাগটা তুললে সেখানে একটি বাচ্চার ছবি দেখতে পায় এবং ওমকার নামের একজনের আইডি কার্ড দেখে। এই আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী দানিশ পরদিনই ওমকারের বাড়িতে গিয়ে পৌঁছায় ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য। ওমকার একজন বিখ্যাত গ্র্যান্ডমাস্টার দাবারও ছিল, যাকে সবাই পণ্ডিতজি বলে ডাকত এবং বেশ শ্রদ্ধাও করত। পণ্ডিতজি বর্তমানে হুইলচেয়ার নিয়ে ঘোরাফেরা করে, কারণ তার দুই পাই হাঁটু থেকে কাটা। এখন মানিব্যাগটা ফিরে পেয়ে পণ্ডিতজি অনেক খুশি হয়ে যায়। সে দানিশকে বলে যে সে তার মেয়ের স্মৃতি ফিরিয়ে এনেছে। পণ্ডিতজির মেয়ে এক বছর আগেই মারা গিয়েছিল, এই মানিব্যাগটিতে তার ছবি ছিল, আর এ কারণেই সে দানিশকে মন থেকে ধন্যবাদ জানায়। আর এরপর দানিশ যখনই সেখান থেকে চলে আসছিল তখনই পণ্ডিতজি জানায় যে সে নুরি এবং রোহানাকে চিনত, কেননা নুরি তার কাছে দাবা খেলা শিখতে আসত, সেই সাথে নুরি এটাও চাইতো যে তার বাবাও দাবা খেলা শিখুক। পণ্ডিতজি তার আশেপাশে থাকা বাচ্চাদের দেখিয়ে বলে যে দানিশ এখানে আসলে এদের মাঝে নুরিকে খুঁজে পেতে পারে, যেমনটা পণ্ডিতজি তার মেয়ে নীনাকে খুঁজে পায়। এছাড়া আপনজনকে হারানোর পর এখন তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সময়, এখানে আসলে সেই সময় কাটানো কিছুটা সহজ হবে। তবে দানিশ এই কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যেই আমরা দানিশকে পণ্ডিতজি দাবার ক্লাসে দেখতে পাই। পণ্ডিত এখানে দানিশকে দাবা খেলা শেখাতে শুরু করে। পণ্ডিতজি দানিশকে বলে যে দাবা খেলা এবং মানুষের জীবনের মধ্যে পার্থক্য একটাই, দাবা খেলায় ভুল চাল শুধরানো যায়, তবে মানুষের জীবনের ভুল সিদ্ধান্ত আর শুধরানো যায় না। প্রথম দিকে পণ্ডিতজির দাবার ক্লাসের ছোট বাচ্চারা দানিশকে খুব সহজেই হারিয়ে দিচ্ছিল, কেননা দানিশ দাবা খেলতে পারত না, আর এ কারণেই পণ্ডিতজি তাকে হাতে ধরে আস্তে আস্তে করে দাবার সব চাল শেখাতে শুরু করে এবং একদিন এভাবেই দানিশ জিতে যায়। খেলতে খেলতে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। খেলার মাঝে মাঝে তারা অনেক গল্পও করে। একদিন পণ্ডিতজি দানিশকে জিজ্ঞাসা করে যে তার মেয়ের হত্যাকারীকে মেরে দানিশের কেমন লেগেছিল। দানিশ চুপ করে থাকে। তখন পণ্ডিতজি বলে সে জানে তার খুবই ভালো লেগেছিল মেয়ের হত্যাকারীকে নিজ হাতে শাস্তি দিয়ে। পণ্ডিতজিরও ভালো লাগবে যখন সে তার মেয়ের হত্যাকারীকে নিজ হাতে শাস্তি দিবে। একথা শুনে দানিশ বেশ অবাক হয়ে যায়, সে একথার কোনো মানেই বুঝতে পারে না। তখন পণ্ডিতজি একটা নাম নেয়, আর সেটা হলো ইয়াজাত কোরেশি। নিনা ইয়াজাত কোরেশির মেয়েকে দাবা খেলা শেখাতো। একদিন হঠাৎই ইয়াজাত কোরেশির অ্যাসিস্ট্যান্ট তাকে কল দিয়ে জানায় নিনার সাথে একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে, নিনা নাকি সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছে। পণ্ডিতজির মুখে কথা শুনে দানিশ বলে কোরেশি হয়তো বা সত্যি কথাই বলেছে,
তখন পণ্ডিতজি বলে যে কড়েশির চোখ দেখেই সে বুঝে গিয়েছিল যে কড়েশি সেদিন মিথ্যা বলছিল। নীনার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং হত্যা। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই দানিশের মাথায় এখন নীনার মৃত্যুর রহস্য ঢুকে গিয়েছিল। সে তখনই তার বন্ধু সরতাজের বাড়িতে গিয়ে ইয়াজাত কুরেশি সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করে। সেখান থেকে সে জানতে পারে যে 8 বছর আগে কাশ্মীরের কারিগরদের গ্রামে আতঙ্কবাদীরা হামলা করেছিল। এই আক্রমণে গ্রামের 55 জন মানুষ মারা গিয়েছিল। যতক্ষণে আর্মি সেখানে পৌঁছেছিল ততক্ষণে শুধুমাত্র ইয়াজাত কুরেশি এবং তার মেয়েই বেঁচে ছিল। সেখান থেকে সে বেশ জনপ্রিয়তা পায়। পরিবারকে হারিয়ে সে সহিংসতার বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। সে সবাইকে বলে বেড়াতো যে হিংস্রতার সাথে কিছুই পাওয়া যায় না। আস্তে আস্তে তার খ্যাতি এতটাই বেড়ে যায় যে সে 8 বছরের মাথায় কল্যাণ মন্ত্রীর পদ পেয়ে যায়। বর্তমানে সে প্রচন্ড ক্ষমতাধর একজন ব্যক্তি। তার মেয়ের নাম হলো রুহি, যার বয়স 13 বছর। রুহিকে নীনা 2 বছর ধরে দাবা শেখাতো। সরতাজ দানিশকে বলে যে এটা খুবই স্বাভাবিক এবং সাধারণ একটি কেস। নীনা সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গিয়েছে। তবে দানিশের এমনটি মনে হয় না। সে সরতাজকে জিজ্ঞাসা করে যে ওই সময় রুহি কিছু দেখেছিল কিনা। সরতাজ উত্তরে বলে রুহি নিজের ঘরে ছিল। তখন দানিশ নিজে নিজেই বলে যে কিন্তু সে তো বাড়ির ভেতরেই ছিল, তাহলে সে কিভাবে টের পায়নি। এখান থেকে দৃশ্য সরাসরি চলে যায় ইয়াজাত কুরেশির অফিসে, যেখানে আমরা দানিশকে দেখতে পাই। তবে দানিশের ইয়াজাত কুরেশির সাথে দেখা করার আগে দুজন বড় বড় পুলিশ অফিসার ইয়াজাত কুরেশির সাথে দেখা করতে আসে, আর এরপর দানিশকে ডেকে পাঠানো হয়। দানিশ ইয়াজাতকে নীনা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ইয়াজাত কুরেশি সেখানে উপস্থিত অন্যান্য পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে যে সে তো জানতো নীনা সম্পর্কে কেসটি বন্ধ হয়ে গিয়েছে, তাহলে এখন কেন তার উপর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অফিসার বলে কেসটি বন্ধ হয়ে গিয়েছে এবং বাকিটা তারা দেখে নিবে। এই বলে তারা দানিশকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসতে চায়। তবে ইয়াজাত তাদেরকে আটকায় এবং দানিশকে বলে যে পণ্ডিতজির ভাগ্য খুবই খারাপ। প্রথমে তো সন্ত্রাসীরা কাশ্মীরে তার বাড়ি পুড়িয়ে দিয়েছিল, আর এরপর গাড়ি অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা গিয়েছে, সেই সাথে সেও ওই অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গিয়েছে। এখন তার মেয়েও মারা গিয়েছে। সে মানসিকভাবে খুব একটা সুস্থ নয়, তাই সে কি বলছে বা করছে এ ব্যাপারে সে নিজেও জানে না। ইয়াজাত দানিশকে আরো বলে যে সে যেহেতু পণ্ডিতের বন্ধু, তাই সে যেন পণ্ডিতের খেয়াল রাখে এবং নিজেরও খেয়াল রাখে। তার কথা বলার ভঙ্গি দেখে মনে হয় যে সে যেন দানিশকে সাবধান করে দিচ্ছে। এখন বের হওয়ার পর দানিশের বসরা দানিশকে প্রচন্ড বকাঝকা করে। এখানে তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে দানিশকে সাসপেন্ড করা হলেও সে নিজের পুলিশের পরিচয়ে এখানে ইয়াজাত কুরেশিকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, যে কারণে তারা এখানে দানিশকে বলে যে এরপর যদি সে এরকম কোনো কিছু করে তাহলে তারা দানিশকে গ্রেফতার করে নিবে। এখন এই ঘটনায় হতাশ হয়ে দানিশ সেখান থেকে সরাসরি যায় রোহানার সাথে দেখা করতে, কিন্তু রোহানা তাকে দেখে তার মুখের উপর জানালা বন্ধ করে দেয়। রোহানা তখন তার মায়ের সাথে ছিল এবং দানিশের সাথে তখনও পর্যন্ত সে নিজের সম্পর্ক ঠিক করতে চাইছিল না, যেহেতু সে দানিশকেই নিজের মেয়ের মৃত্যুর জন্য দায়ী মনে করে। এখন রোহানার কাছ থেকে আরো বেশি হতাশা নিয়ে মাঝরাতে দানিশকে হাজির হয় পণ্ডিতজির বাড়িতে। ওই রাতে সে পণ্ডিতজিকে দাবা খেলার আমন্ত্রণ জানায়। তাকে দেখে পণ্ডিতজি খুবই খুশি হয়ে যায়। সে নিজের নতুন দাবার সেটটি বের করে নিয়ে আসে। পণ্ডিতজি বলে আজ সে দানিশের বন্ধু হয়ে গিয়েছে, তাই তারা পার্টি করবে। তারা যে বন্ধু হয়েছিল তার প্রমাণ হলো এই প্রথমবার দানিশ কল ছাড়াই উপস্থিত হয়েছিল এবং মাঝরাতে তার সাথে দাবা খেলতে চেয়েছিল, যেমনটি বন্ধুরা করে থাকে। এজন্যই তারা একটু অন্যরকম দাবা খেলবে বলে ঠিক করে। এই দাবার প্রত্যেকটি গুটির সাথে একটি করে শটের গ্লাস ছিল। যার যে গুটি মার খাবে তার সেই গুটির সাথে থাকা শটের গ্লাসের মদ শেষ করতে হবে। এই নিয়ম অনুযায়ী তারা খেলতে থাকে এবং পণ্ডিতজি শেষ পর্যন্ত হেরে যায়। তখন দানিশ বলে যে পণ্ডিতজি ইচ্ছাকৃতভাবে হেরেছে, কেননা এই খেলায় সে জিতবে না যে কিনা দাবাতে জিতবে, বরং সে জিতবে যে বেশি মদ খাবে। একথা শুনে পণ্ডিতজি হেসে দেয় এবং ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নেয়। এখানে পণ্ডিতজি জানতো যে এখনো পর্যন্ত রোহানা দানিশকে আপন করে নেয়নি। সে এখনো পর্যন্ত দানিশের উপর রেগে আছে, তাই সে দানিশকে তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য সাহায্য করতে চায়, যা শুনে দানিশ খুশি হয়ে যায়। এখন পরদিনই পণ্ডিতজি চলে যায় রোহানার বাড়িতে। রোহানা তাকে দেখেই চিনতে পারে।
কেননা সে নিজেই নুরিকে নিয়ে তার কাছে যেত নুরিকে দাবা খেলা শেখাতে। পণ্ডিতজি এখানে তাকে বলে যে তার মেয়ে নীনা একটি নাটক লিখেছিল এবং নুরি নিজে চেয়েছিল ওই নাটকে পারফর্ম করতে। তাই তো এখন পণ্ডিতজি নুরি এবং নীনার আত্মার শান্তির জন্য সেই নাটকটি বানাতে চায়। রোহানাকে সে অনুরোধ করে নাটকের জন্য তার ক্লাসের বাচ্চাদেরকে নাচ শেখাতে, যেহেতু রোহানা অনেক সুন্দর নাচ পারত। তবে রোহানা এখনো পর্যন্ত নুরির মৃত্যু থেকে বের হতে পারেনি, তাই তো সে ব্যাপারটাকে মানা করে দেয়। তবে পণ্ডিতজি তাকে বারবার অনুরোধ করতে থাকে, সে সাথে রোহানার মাও তাকে অনুরোধ করে, তাই শেষ পর্যন্ত রোহানাকে এই ব্যাপারে রাজি হতে হয়। অন্যদিকে দানিশ চলে যায় রোহির স্কুলে। সে রোহিকে খুঁজে বের করে এবং তাকে বলে সে নীনার বন্ধু। নীনার কাছে সে রোহির অনেক প্রশংসা শুনেছে, তাই রোহির সাথে সে দেখা করতে এসেছে। সে রোহির কাছে তার স্কেচ বুকটি দেখতে চায় যেখানে সে নীনার স্কেচ করেছিল। এখানে রোহিকে দেখতে বেশ ভীত এবং চুপচাপ মনে হচ্ছিল। সে যখন কিছুটা সহজ হয়ে আসে তখন দানিশ জিজ্ঞাসা করে যে রাত্রে নীনা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল সেই রাত্রে রুহি কোথায় ছিল। এ কথা শোনা মাত্রই রুহির অতীতের কিছু দৃশ্য মনে পড়ে যায় যেখানে নীনাকে জড়িয়ে ধরে সে প্রচন্ড কান্না করেছিল এবং দূর থেকে তাদেরকে পর্যবেক্ষণ করছিল ইয়াজাত কুরেশি। রুহি কিছু বলতেই যাবে ঠিক তখনই একজন মহিলা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়, ফলে দানিশ আর তেমন কিছুই জানতে পারে না। এই দৃশ্য দ্বারা আমরা বুঝতে পারি যে পণ্ডিতজি ঠিক ছিল, নিশ্চয়ই নীনার মৃত্যুর ক্ষেত্রে কোনো না কোনো রহস্য রয়েছে। এখন এরপর দানিশ সরাসরি চলে যায় পণ্ডিতের সাথে দেখা করতে, যেখানে রোহানাকে নাচতে দেখে সে বেশ অবাক হয়ে যায়। রোহানাও তাকে দেখে অনেক বেশি রেগে যায় এবং তখনই সেখান থেকে চলে যেতে যায়। তবে পণ্ডিত তাকে আটকে নেয়। পণ্ডিত বলে যে সে জানে রোহানা দানিশকে তাদের মেয়ের মৃত্যুর জন্য দায়ী ভাবে, দানিশ নিজেও তাই ভাবে। আর এ কারণেই সে যখন ওই রাতের বেলা নুরির কবরের কাছে গিয়েছিল তখন সে দেখেছিল দানিশ নিজের গলায় বন্দুক তাক করে বসে আছে। পণ্ডিতজির গাড়ির কারণে সে কিছুই করতে পারেনি। এ কথা শুনে রোহানা চমকে দানিশের দিকে তাকায়। তখন পণ্ডিতজি রোহানাকে জিজ্ঞাসা করে যে সেদিন যদি দানিশ এই কাণ্ড করে ফেলতো তাহলে তার জন্য রোহানা কাকে দায়ী করত। এই কথার কোনো উত্তর রোহানার কাছে ছিল না। এখন পণ্ডিতজি বলে যে তার স্ত্রীর মৃত্যুর সময় সেই গাড়ি চালাচ্ছিল। ওই মুহূর্তে তারা দুজনই হাসি ঠাট্টায় মেতেছিল এবং গল্পে গল্পে পণ্ডিত গাড়ির স্পিড 60 থেকে 120 পর্যন্ত বাড়িয়ে দেয়। তখনই দুর্ঘটনাটি ঘটে এবং পণ্ডিতের স্ত্রী নীলিমা মারা যায়। সে যখন মারা গিয়েছিল তখন পণ্ডিত নীনাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। তবে যখন নীনা মারা যায় তখন তার কাছে আর কেউই ছিল না যাকে জড়িয়ে ধরে সে সান্ত্বনা পেতে পারত। পণ্ডিত বলে রোহানা এবং দানিশ অনেক ভাগ্যবান, কেননা তারা একে অপরের জন্য আছে। তাদের এমন কেউ আছে যার সাথে তারা দুঃখ ভাগ করে নিতে পারে, একে অপরকে জড়িয়ে ধরে হালকা হতে পারে। এই বলে সে সেখান থেকে চলে যায়। পেছনে ভারী মন নিয়ে দাঁড়িয়ে থাকে দানিশ এবং রোহানা। অন্যদিকে ইয়াজাত যখন বাড়ি ফিরে আসে তখন তাকে দেখে রুহি চমকে ওঠে। এখানে রুহিকে দেখে বোঝা যাচ্ছিল যে সে ইয়াজাতকে দেখে বেশ ভয় পেয়ে গিয়েছে। ইয়াজাত মিষ্টি স্বরে রুহিকে দানিশের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে এই লোকটি তার সাথে দেখা করতে এসেছিল কিনা। রুহি খুবই ভয় পেয়ে যায়, কেননা ইয়াজাতের এই মিষ্টি সুরের পেছনের কঠোরতার সম্পর্কে তার ধারণা ছিল, আর এ কারণে এই ভয়ে রুহি হ্যাঁ বলে। তখন ইয়াজাত জিজ্ঞাসা করে যে সে এই লোকটিকে কিছু বলেছে কিনা। রুহি তখন অনেক কষ্টে বলে যে সে কিছু বলেনি। ইয়াজাত তখন আবারও মিষ্টি স্বরে তাকে সাবধান করে যে সে যেন দানিশকে কিছুই না বলে, সে তো জানে তার বাবা কি করতে পারে। এরই মধ্যে আমাদের অতীতের কিছু ঝলক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই ইয়াজাতের কাহিনী পুরো পৃথিবী যা জানে তা নয়, তার এই ভালো মানুষের চেহারার পেছনে বড় কোনো রহস্য রয়েছে। এখন আমরা দানিশকে বক্সিং রিংয়ে দেখতে পাই। সে প্র্যাকটিস করছিল এমন সময় সর্দার সেখানে আসে এবং দানিশকে বলে যে তার বন্ধু পণ্ডিতের মাথা খারাপ হয়ে গিয়েছে। সে পুলিশ স্টেশনে গিয়ে বসে আছে কারণ তার মেয়ে নীনার কেসটি বন্ধ করে দেওয়া হয়েছে। একথা শোনা মাত্র দানিশ তখনই ছুটে চলে যায় পুলিশ স্টেশনে। পণ্ডিতজি দানিশকে দেখেই বলে ওঠে যে এরা তার মেয়ের কেসটি বন্ধ করে দিচ্ছে। অফিসার বলে দানিশ যেন তার বন্ধুকে বুঝিয়ে বলে। পণ্ডিতজি বলে তাকে বোঝানোর কিছুই নেই, তার মেয়ের কেসের প্রত্যেকটি কথা তার একেবারেই অন্তস্থ, সে সবকিছু জানে।
অফিসার তখন তার কাছে প্রমাণ চাইলে পণ্ডিতজি বলে কুরেশির চোখই সবচেয়ে বড় প্রমাণ। অফিসার তখন হেসে বলে এটা বাস্তবতা, কোনো দাবা খেলা নয়। তখন পণ্ডিতজিও হেসে বলে দাবার খেলা নয়, সে জানে দাবায় হাতি ঘোড়া থাকে আর এই খেলায় আছে শুধুমাত্র কুকুর। অফিসার একথা শুনে প্রচন্ড রেগে যায় এবং দানিশকে বলে পণ্ডিতকে এখান থেকে বের করে নিয়ে যেতে, তা না হলে সে তাকে গ্রেফতার করবে। দানিশ তখন পণ্ডিতজিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এরপর আমরা পণ্ডিতজিকে দেখতে পাই যে কিনা ভালো পোশাক আশাক পরে তৈরি হয়ে নেয়। সে তার বুক পকেটে তার মেয়ের কানের একটি ঝুমকা লাগায়। আর এরপর সে তার গাড়িতে করে বের হয়ে যায়, চলে যায় সোজা রাষ্ট্রপতি ভবনের সামনে। সেখানে মাঝ রাস্তায় গিয়ে তার হুইল চেয়ার নিয়ে সে বসে পড়ে। ওই সময় আমরা দেখতে পাই যে কুরেশি তার গাড়ি বহর নিয়ে ওই রাস্তা দিয়ে আসছিল। এই অবস্থা দেখে পুলিশ দ্রুত পণ্ডিতজিকে ধরে রাস্তার এক কোনায় নিয়ে যায়। ওই মুহূর্তে যখন মন্ত্রী তার গাড়ি বহর নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই পণ্ডিত মন্ত্রীর গাড়ি বরাবর তার একটি জুতো ছুড়ে মারে। গাড়ির ভেতরে থাকা ইয়াজাত কুরেশি এই ব্যাপারটা দেখে ফেলে। এখানে কুরেশির সাথে আমরা আরো একজন লোককে দেখতে পাই, যে লোকটি সব সময় তার সাথেই থাকতো। এখন ওই দিন মধ্যরাতে দানিশের কাছে পণ্ডিতজির ফোন থেকে কল আসে। কলটি করেছিল পণ্ডিতজির বাসায় কাজ করা পাম্মি। সে কাঁদতে কাঁদতে দ্রুত দানিশকে পণ্ডিতজির বাড়িতে আসতে বলে। পণ্ডিতজির সাথে দুর্ঘটনা ঘটেছিল। ফোনে দানিশ পণ্ডিতজির চিৎকারও শুনতে পায়। দৌড়ে সে পণ্ডিতজির বাড়িতে গেলে দেখতে পায় পণ্ডিতজি আহত অবস্থায় পড়ে আছে। পণ্ডিতজি তাকে ধীরে ধীরে সবকিছু খুলে বলে। ওই রাতে পণ্ডিতজি ঘুমিয়েছিল, হঠাৎ করে কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বাইরে গিয়ে দেখে তার দাবার বোর্ডে আগুন জ্বলছে। হঠাৎই পেছন থেকে একজন লোক তার সামনে চলে আসে। লোকটি বলে পণ্ডিতজি কি তার সাথে দাবা খেলবে। পণ্ডিতজি তার কথার উত্তর না দিয়ে বলে সে কে। লোকটি বলে সে রাজা এবং হতে পারে সে মন্ত্রী, হতে পারে সে গজ। এভাবেই লোকটি অদ্ভুত সব কথা পণ্ডিতজিকে বলতে থাকে এবং ছুরি দিয়ে তাকে ভয় দেখাতে থাকে। ভয় দেখাতে দেখাতে এক সময় সে পণ্ডিতজির কাঁধে ছুরি ঢুকিয়ে দেয়। আর এরপর সে হুইল চেয়ারে আগুন ধরিয়ে দেয়। সে বলে সে ইয়াজাত কুরেশির দিকে কখনো চোখ তুলে চাইলে তাকেও এভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এই বলেই সে সেখান থেকে চলে যায় এবং পাম্মি এসে পণ্ডিতজিকে উদ্ধার করে। এই সকল ঘটনা শুনে দানিশ বুঝতে পারে যে নিশ্চয়ই কুরেশি তার উপর আক্রমণ করিয়েছে তার কোনো লোক দ্বারা। এখন পরদিন সকালে পণ্ডিতজির বাড়িতে পুলিশ আসে এবং তদন্ত করতে শুরু করে। স্কেচ আর্টিস্টের মাধ্যমে ওই লোকের ছবি আঁকা হয়, যা দেখতে হুবহু ওই লোকটির মতোই ছিল। পণ্ডিতজি এখানে দানিশকে বলে যে সে জুতো ছুঁড়েছিল ইয়াজাদের দিকে, তাই তো সে তার দিকে ওয়াজিদ ছুঁড়েছে। তবে পণ্ডিতের কাছে একটি অস্ত্র আছে, আর তা হলো তার বন্ধু দানিশ। তার কিছু হলে তার বদলা দানিশ নিশ্চয়ই নিবে। দানিশ বলে তার কিছুই হবে না। এখন পরদিন গভীর রাতে দানিশের ফোনে কল আসে। এবার তাকে কল ওয়াজির করেছিল। ওয়াজির দানিশকে বলে যে সে পণ্ডিতজিকে ওয়াদা করেছে তার কিছু হবে না, কিন্তু সে তার ওয়াদা রাখতে পারবে না। ওয়াজির দানিশকে তার মেল চেক করতে বলে, যেখানে কিভাবে বোমা বানাতে হয় তা পাঠানো হয়েছিল। ওয়াজির বলে বোমা বানানো খুবই সহজ, সেও একটি বোমা বানাচ্ছে, জুতার বদলে বোমা। একথা শুনে দানিশ অনেক ঘাবড়ে যায়। সে বুঝতে পারে পণ্ডিতজির জীবন ঝুঁকিতে রয়েছে। আর এরপর আমরা দানিশকে সারদাজির সাথে কথা বলতে দেখতে পাই। দানিশ বলে যে সে ইয়াজাদের ফোন ট্যাপ করতে চায়, তাই এই কাজে তার সারদাজের সাহায্যের প্রয়োজন। তবে সারতাজ তাকে পাগলামি করতে নিষেধ করে, কেননা একজন মন্ত্রীর ফোন ট্যাপ করা খুবই ঝুঁকির এবং বিপজ্জনক কাজ। কিন্তু দানিশ সারতাজের কথা শোনে না, সে যায় পণ্ডিতের সাথে দেখা করতে। এখানে পণ্ডিতজিকে দেখে খুবই খুশি মনে হচ্ছিল। সে দানিশকে দেখে হেসে বলে যে দানিশ যেন ওয়াজিরকে তার হয়ে ধন্যবাদ জানিয়ে দেয়, কেননা ওয়াজির তার পুরনো হুইল চেয়ারটি পুড়িয়েছে বলেই সে এখন নতুন হুইল চেয়ার পেয়েছে। পণ্ডিতজির সাথে এই সময় রোহানাকেও দেখা যায়। তখনই দানিশের কাছে সারতাজের কল আসে। সারতাজ বলে যে ইয়াজাদের ফোন রেকর্ডিং পাওয়া গিয়েছে, দানিশ যেন দ্রুত তার সাথে দেখা করে। একথা শোনা মাত্রই দানিশ দ্রুত তার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তারা দুজন মিলে রেকর্ডিংগুলো শুনতে থাকে। রেকর্ডিং শুনে তারা জানতে পারে আগামীকাল ইয়াজাদ কাশ্মীর যাচ্ছে। আর এরপর তারা ওয়াজিরের ফোন কল শুনতে পায়। সেখানে ওয়াজির বলে যে শুক্রবার সন্ধ্যা 8টায় সে ইয়াজাদের সাথে দেখা করবে। এই বলেই সে ফোন কেটে দেয়। সেদিন শুক্রবার ছিল আর 8টা বাজার আর অল্প সময় বাকি ছিল, তাই তারা দুজন দৌড়ে যায় পার্কে ওয়াজিরকে হাতে নাতে ধরার জন্য। তবে সেখানে কোথাও তারা ওয়াজিরকে খুঁজে পায় না।
ঠিক তখনই দানিশ দেখতে পায় ওয়াজিরের মতো একজন লোককে। সে সাথে সাথে লোকটিকে গান পয়েন্টে নিয়ে নেয়। ঠিক তখনই ওয়াজির তাকে কল করে এবং দানিশ জানতে পারে যে এই লোকটি ওয়াজির নয়। অজির বলে যে সে তাদের দুজনকে বোকা বানানোর জন্যই ওই কলটি করেছিল, কেননা সে বুঝতে পেরেছিল যে দানিশ নিশ্চয়ই ইয়াজাদের ফোন ট্যাপ করবে। আর এরপর ওয়াজির জিজ্ঞাসা করে যে দানিশ কেন তাকে ধন্যবাদ জানায়নি। সেই বৃদ্ধ তো বলেছিল দানিশ যেন তার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানায়। এ কথা দ্বারা দানিশ বুঝে যায় যে ওয়াজির নিশ্চয়ই তাদের উপর নজর রেখে আছে। ওয়াজির জানায় যে সে নিজেই সেখানে উপস্থিত ছিল। আর এটা ভেবেই দানিশ প্রচণ্ড রেগে যায়। পরবর্তী দৃশ্যে আমরা পণ্ডিতজিকে তার ক্লাসে ছোট ছোট ছাত্রদের বসে গল্প শোনাতে দেখতে পাই। সেখানে রোহানাও ছিল, যে কিনা নুরির পছন্দের কাপকেক বানিয়ে সবাইকে খাওয়াচ্ছিল এবং একপাশে বসে দানিশ এবং সারতাজ ইয়াজাদের ট্যাপ করা ফোনের মেসেজগুলো পড়ছিল। একটি মেসেজে লেখা ছিল যে সে তাদের বন্ধুকে সাহায্য করতে পারেনি, এই জন্য সে দুঃখিত। তবে কাশ্মীরে গিয়ে ইয়াজাদ তার সাথে দেখা করবে। ইয়াজাদ কাকে এই মেসেজ দিয়েছে তা তারা দুজনেই বুঝতে পারছিল না। আর ঠিক তখনই রোহানা সেখানে আসে। এখানে আমরা বুঝতে পারি যে পণ্ডিতজির ওই কথা শোনার পর থেকে রোহানা এবং দানিশের সম্পর্ক আস্তে আস্তে ভালো হয়ে আসছিল, আর এ কারণেই দানিশ পণ্ডিতজির প্রতি কৃতজ্ঞ ছিল। এখন ওই দিন দানিশ পণ্ডিতকে নিজে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছে সে যখন ঘরে ঢুকছিল তখন হঠাৎই গান বাজতে শুরু করে, যা শুনে তারা সকলেই ঘাবড়ে যায়। দানিশ বুঝতে পারে বাড়িতে নিশ্চয়ই কেউ এসেছিল, তাই সে পণ্ডিতজিকে বাইরেই দাঁড়াতে বলে এবং নিজে আস্তে আস্তে করে ভেতরে যায়। হঠাৎই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পণ্ডিতজির দাবার কোর্টে আগুন লেগে যায়। সেখানে দানিশের জন্য ওয়াজিরের একটি নোট লেখা ছিল। সেখানে লেখা ছিল যে তার বন্ধু ইয়াজাদের পেছন পেছন কাশ্মীর যাচ্ছে, দানিশ যেন তাকে থামায়। পাশে একটি কাশ্মীরের প্লেনের টিকিটও রাখা ছিল। দানিশ পণ্ডিতের কাছে গিয়ে রেগে মেগে জিজ্ঞাসা করে যে সে কেন কাশ্মীরে যাচ্ছে। তখন পণ্ডিতজি বলে এই লড়াই পণ্ডিতজির একার লড়াই। তবে দানিশ রেগে উত্তর দেয় যে এই লড়াই আগে তার ছিল, তবে এখন সেটা শুধুমাত্র দানিশের লড়াই। দানিশ একাই যাবে আর পণ্ডিতজিকে সে নিরাপদে কোথাও একটা রেখে যাবে, যাতে করে পণ্ডিতজি তাদের পেছন পেছন কাশ্মীরে না যেতে পারে। আজই সে পণ্ডিতজিকে কোথাও একটা রেখে আসতে চাইছিল। বাধ্য হয়ে পণ্ডিতজি একথায় রাজি হয়ে যায়। তবে তার আগে সে রোহানার হাতের খাবার খেতে চায়। দানিশ তাকে রাতের খাবার খাওয়ার জন্য নিজের বাড়িতে নিয়ে যায়। এখানে পণ্ডিতজি বলে যে দানিশ এবং রোহানার মতো ভালোবাসা সে এর আগে কখনো দেখেনি। তার এই কথা শোনার পর রোহানার মন গলতে শুরু করে এবং ফাইনালি তাদের মধ্যকার সব কিছু ঠিক হয়ে যায়। ঠিক এমন সময় দানিশের কাছে ওয়াজিরের কল আসে। ওয়াজির বলে সে তো পণ্ডিতজির কাশ্মীরের টিকিট ক্যান্সেল করেনি, তাহলে সে কিভাবে পণ্ডিতজিকে আটকাবে। এই কথা শোনা মাত্রই দানিশ বুঝতে পারে যে পণ্ডিতজি তাকে ধোকা দিয়েছে। সে দৌড়ে বের হয়ে দেখতে পায় বসার ঘরে পণ্ডিত নেই। দানিশ গাড়ি নিয়ে ছুটে বেরিয়ে যায় এবং অনবরত পণ্ডিতজিকে কল করতে থাকে, কিন্তু পণ্ডিতজি তার কল রিসিভ করে না। দানিশ তাকে পাগলের মতো কল করতে থাকে এবং একই সাথে সারতাজকে বলে যে সে যেন সকল পুলিশ চেকপোস্টে জানিয়ে দেয় যে তারা যেন পণ্ডিতজির গাড়ি দেখা মাত্রই তাকে আটকে দেয়। দানিশ বিপজ্জনকভাবে বাইক চালিয়ে এগিয়ে যেতে থাকে। সারতাজ বলে পণ্ডিতজির গাড়ি ট্র্যাক করা হয়েছে, কোথায় আছে সেটা জানার পর সে ছুটে যায় গাড়ির দিকে। এক সময় সে পণ্ডিতজির গাড়িকে দেখতে পায়। পণ্ডিতজির গাড়ি তখন তার সামনেই ছিল। ঠিক তখনই তার কাছে একটি কল আসে। সে কলটি রিসিভ করে। কলটি করেছিল ওয়াজির, যে কিনা তাকে বলে গেম ওভার। আর সাথে সাথেই পণ্ডিতজির গাড়িটি ব্লাস্ট হয়ে যায়, ফলে দানিশ দূরে ছিটকে পড়ে। ফলে শেষমেশ ওয়াজির দানিশের কাছ থেকে তার সবচেয়ে কাছের বন্ধু পণ্ডিতজিকে কেড়ে নেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ইয়াজাদের কাশ্মীর যাওয়ার খবর টিভিতে প্রচার করা হচ্ছে। তার এই সফরটির সাথে আসন্ন নির্বাচনের সম্পর্ক আছে, আর ধারণা করা যাচ্ছে কাশ্মীরে এবার অনেক বড় মাপের নির্বাচন আয়োজিত হবে। এসব দেখে দানিশের প্রচণ্ড মেজাজ খারাপ হয়। সে ঘুমন্ত রুহানাকে রেখে তখনই কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়, কেননা সে ওয়াজিরকে মেরে প্রতিশোধ নিতে চাইছিল। আর ওয়াজিরের খবর একমাত্র ইয়াজাদের কাছেই ছিল। সে জানতো সে অনেক বড় বিপদের মুখে পড়তে চলেছে, তাই তো কাশ্মীর পৌঁছে সে রুহানাকে একটি চিঠি লেখে, যেখানে সে লিখেছিল যে হয়তো বা তার মৃত্যুর সংবাদের পর রুহানা এই চিঠিটি পাবে। সে রোহানাকে বলতে চায় যে সে একজন ভালো স্বামী আর পিতা হতে পারেনি।
তবে সে একজন ভালো বন্ধু হতে চায়। সে পণ্ডিতজিকে করা তার ওয়াদা রাখতে চায়, আর এই জন্যই সে কাশ্মীর যাচ্ছে। এখন কাশ্মীরে পৌঁছে দানিশ এসপির সাথে যোগাযোগ করে। সে এসপিকে বলে যে তার ওয়াজিরকে দরকার। ওয়াজির কোথায় আছে তা শুধুমাত্র ইয়াজাদি জানে, এ কারণে সে এই কাজে এসপির সাহায্য চায়। একবার দানিশ এসপির জীবন বাঁচিয়েছিল, যে কারণে এসপি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এদিকে ইয়াজাদকে দেখা যায় যে কিনা তার মেয়ে রুহিকে নিয়ে কাশ্মীরের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার করে বেড়াচ্ছিল। এখানে তাকে রাষ্ট্রপতির সম্মাননা দেওয়া হবে বলেও জানা যায়। এখন ইয়াজাদ টাউন হলে যায় পুরো কাশ্মীরের সামনে বক্তব্য দেওয়ার জন্য। দানিশ এবং এসপি নিজেদের প্রস্তুতি নিতে থাকে। দানিশকে তৈরি হতে বলে এসপি দুই একটা বোমা ফাটায়। এতে করে সবাই ছত্রভঙ্গ হয়ে যেতে শুরু করে এবং ইয়াজাদকে নিরাপত্তার সাথে তার হোটেলের রুমের দিকে নিয়ে যাওয়া হয়। দানিশও তার পেছন পেছন যেতে থাকে। এখানে দানিশের সাথে ইয়াজাদের নিরাপত্তা বাহিনীর প্রচণ্ড মারামারি হয়। দানিশ শেষ পর্যন্ত ইয়াজাদের রুমে ঢুকে যায়। সে ইয়াজাদকে মারতে মারতে জিজ্ঞাসা করতে থাকে ওয়াজির কোথায়। তবে ইয়াজাদ কিছুই বলতে চাইছিল না। এতে করে রেগে গিয়ে দানিশ ইয়াজাদকে গুলি করতেই যাবে, ঠিক তখনই খাটের নিচে থেকে রুহি বের হয়ে আসে। রুহি কাঁদতে কাঁদতে বলে ইয়াজাদ তার বাবা নয়, সে একজন খুনি। ইয়াজাদ সবাইকে মেরে ফেলেছে, তার বাবা মা তার গ্রামের পুরো মানুষকে সে মেরে ফেলেছে। অর্থাৎ ইয়াজাদ ওই সন্ত্রাসীদের মধ্য থেকে একজন ছিল যারা কিনা ওই গ্রামে আক্রমণ করেছিল। 8 বছর আগে ওই গ্রামে আক্রমণ করার সময় ইয়াজাদ আহত হয়ে পড়েছিল, আর এ কারণেই সে তার সন্ত্রাসী বন্ধুদের সাথে পালাতে পেরেছিল না। যখনই আর্মিরা সেখানে চলে আসে তখন সে নিজেকে একজন নির্যাতিত দাবি করে এবং সবাইকে বলে সে রুহির বাবা। রুহি সেখানে একাই বেঁচে ছিল এবং রুহিকে সে ভয় দেখিয়েছিল যাতে সে সত্যি কথা না বলে। আর এরপর থেকেই এই 8টা বছরের প্রত্যেকটা দিন রুহির প্রচণ্ড ভয়ের সাথে কেটেছে। ইয়াজাদ সবসময় তাকে হুমকি দিত যে যদি সে কাউকে কিছু বলে তাহলে ইয়াজাদ তাকেও সিঁড়ি থেকে ফেলে মেরে ফেলবে। দৃশ্য চলে যায় অতীতে। আমরা দেখতে পাই সাহস করে রুহি নিনাকে সব খুলে বলেছিল, যে ব্যাপারটা ইয়াজাদ জেনে গিয়েছিল বলেই সে নিনাকে মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল। অর্থাৎ পণ্ডিতজি সঠিক ছিল, নিনার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং ইয়াজাদই তাকে খুন করেছিল। রুহি দানিশকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে যে ওই সন্ত্রাসীগুলো এখনো ইয়াজাদের সাথে দেখা করতে আসে। তখন দানিশের কিছু একটা মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে নুরি যেদিন মারা গিয়েছিল সেদিন রামেশ ইয়াজাদের সাথে দেখা করার জন্যই পাকিস্তান থেকে দিল্লিতে এসেছিল। ফলে শুধুমাত্র নিনা বা পণ্ডিতজির মৃত্যুতেই নয়, বরং নুরির মৃত্যুর ক্ষেত্রেও ইয়াজাদ দায়ী ছিল। এ কারণেই দানিশ তখনই ইয়াজাদকে গুলি করে ঝাঁঝরা করে দেয় এবং রুহিকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। দীর্ঘ 8 বছর ধরে রুহি যে ভয় নিজের বুকের মধ্যে চেপে রেখেছিল তা এখন শেষ হয়ে গিয়েছিল। আমরা রুহিকে মিডিয়ার সামনে ইন্টারভিউ দিতে দেখতে পাই। সে বলে যে কিভাবে সে সবসময় অন্যদের বলতে চাইতো যে ইয়াজাদ তার বাবা নয়, কিন্তু সে ভয়ে বলতে পারতো না। ইয়াজাদ কতটা খারাপ লোক তা সে মিডিয়ার সামনে বলতে থাকে। এখন যেহেতু ইয়াজাদের ব্যাপারটা সকলের সামনে চলে এসেছিল তাই দানিশের কোনো শাস্তি হয় না। এখন দৃশ্য চলে যায় সরাসরি রুহানার নাচের অনুষ্ঠানে। রুহানা জানায় যে সে তার এই নাচটি পণ্ডিতজিকে উৎসর্গ করতে চায়, কেননা পণ্ডিতজি তাকে এই গল্পটি সকলের সামনে তুলে ধরতে বলেছিল। তার এই নাচ দেখতে দানিশ এবং রুহিও সেখানে এসেছিল। এখানে পণ্ডিতজির নাচের ক্লাসের ছাত্ররা চমৎকার নৃত্যটি পরিবেশন করে। এই নৃত্যর মাধ্যমে একটি কাহিনী ফুটিয়ে তোলা হচ্ছিল। রুহানাই এই গল্পটি নিজের কণ্ঠে বলছিল। দূরে কোথাও দাবার শহরে একটি ছোট্ট গুটি বাস করত, যে কিনা সবার অনেক পছন্দের ছিল। তবে একদিন এক রাজা তাকে কাঁদিয়ে দেয়। কাঁদতে কাঁদতে ওই গুটি সোজে যায় সৃষ্টিকর্তার কাছে। তখন সৃষ্টিকর্তা ওই গুটির উদ্দেশ্যে বলে যে সেই হলো দাবার জীবন, গুটি যদি ঠিকমতো ভাবে চাল চালতে পারে তাহলে সে নিজেই অজের হয়ে যাবে। এ কথা শোনার পর গুটি চলে যায় এক সহজ সরল হাতির কাছে এবং তার সাথে বন্ধুত্ব করে নেয়। হাতি এমনিতে তো শান্ত প্রাণী, তবে যদি কেউ তার বন্ধুকে আঘাত করে তাহলে সে খুবই ভয়ানক হয়ে দাঁড়ায়। এ কথা শোনা মাত্রই দানিশ হতবাক হয়ে যায়। তার পণ্ডিতজির কিছু কিছু কথা মনে পড়তে থাকে। সে নিজেকে হাতির জায়গায় এবং পণ্ডিতকে ওই গুটির জায়গায় বসিয়ে ভাবতে থাকে। তখনই সময় চলে আসে গুটির ফাইনাল চালে, যেখানে গুটি নিজেকে মেরে হাতিকে পাগল করে দেয় এবং হাতি ওই বাচ্চাকে মেরে তার প্রতিশোধ নেয়। এটা দেখা মাত্রই দানিশ ছুটে যায় পাম্মির কাছে এবং তাকে জিজ্ঞাসা করে যে পাম্মি কি আসলে পণ্ডিতজিকে মারতে ওয়াজিরকে দেখেছিল কিনা। তখন পাম্মি জানায় যে সে ওয়াজিরকে নিজ চোখে দেখেনি,
পণ্ডিতজি বলেছিল ওয়াজির এসেছে, তাই সে বিশ্বাস করে নিয়েছিল। হঠাৎই পাম্মির মনে পড়ে যায় যে পণ্ডিতজি তাকে বলেছিল যে দানিশা একদিন তার কাছে ওয়াজিরের খোঁজে আসবে, তখন সে যেন তাকে এই পেনড্রাইভটি দেয়। এই বলে পাম্মি দানিশকে দাবার কুটির মতো দেখতে একটি পেনড্রাইভ দেয়। এই পেনড্রাইভে পণ্ডিতের একটি ভিডিও ছিল। সেখানে পণ্ডিত দানিশকে উদ্দেশ্য করে বলে যে তার পা নেই, তার কাছে নেই কোনো অস্ত্র, নেই কোনো শক্তি, তাই তাকে ইয়াজাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এসব নাটক করতে হয়েছে। আসলে ওয়াজির বলতে কেউই নেই, পণ্ডিত নিজেই নিজেকে আহত করেছিল এবং এই সকল নাটক সাজিয়েছিল। শেষ পর্যন্ত নিজের গাড়িতে সে নিজেই বিস্ফোরণের সৃষ্টি করেছিল যাতে করে দানিশ কুরেশির বিরুদ্ধে দাঁড়াতে পারে। নিজের মেয়ের খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য পণ্ডিত নিজেকেই নিজে বিসর্জন দিয়ে দিয়েছিল। দৃশ্য অতীতে গেলে আমরা দেখতে পাই কিভাবে পণ্ডিতজি নিজেকে নিজে ছুরির আঘাত করেছিল এবং নিজের বাড়িতে নিজেই বিস্ফোরণ ঘটিয়েছিল, সেই সাথে নিজের হুইল চেয়ারেও আগুন দিয়েছিল এবং শেষ পর্যন্ত নিজের গাড়িতে বিস্ফোরণ করে দানিশকে ইয়াজাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। মূলত দানিশ যখন তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মাত্র 24 ঘন্টার মধ্যেই সকল পুলিশ ফোর্সের বিরুদ্ধে গিয়ে রামিজকে হত্যা করেছিল, তখনই পণ্ডিত বুঝতে পেরেছিল যে তাকে ওয়াজির হতে হলে এই হাতিকেই ফাঁসাতে হবে। আর এ কারণেই সে কবরস্থানে মানি ব্যাগ ফেলে এসেছিল যাতে করে দানিশ তার সাথে যোগাযোগ করে। ওয়াজিরের সাথে দানিশের যখন যখন কথা হয়েছিল তখন তখন পণ্ডিতজি টেপ রেকর্ডারের মাধ্যমে তার সাথে কথা বলেছিল, আর এ কারণেই ওয়াজির পণ্ডিতজির ব্যাপারে সবকিছু জানত, কেননা পণ্ডিতজি নিজেই তো ওয়াজির ছিল। এখানে অবাক হয়ে দানিশ পণ্ডিতজির কথা শোনে এবং তার পরিকল্পনার প্রশংসা করতে থাকে। শেষ দিকে পণ্ডিতজি বলে যে উপরে সে নুরির সাথে আছে, নিচে যেন দানিশ রুহানার সাথে ভালো থাকে। আর এরপর পণ্ডিতজি তার বন্ধুর কাছ থেকে শেষ বিদায় নেয় এবং এখানেই ভিডিওটি শেষ হয়ে যায়। এমন সময় সেখানে রুহানা চলে আসে, সে সেখানে দাঁড়িয়ে ভিডিওটি দেখছিল। রুহানা দানিশকে জড়িয়ে ধরে এবং দুজনই কাঁদতে থাকে। তাদের এই ভালোবাসা মাখা দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি খুবই আন্ডাররেটেড একটা মুভি, যেখানে অমিতাভ বচ্চন, ফারহান আলী খান এবং জন আব্রাহামের মতো অ্যাক্টররা অভিনয় করা সত্ত্বেও এই মুভিটার ব্যাপারে খুব একটা মানুষ জানে না। আর এ কারণেই বিস্তারিতভাবে আমি এই মুভির কাহিনীটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি এই মাইন্ড ব্লোয়িং মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।